নমস্কার বন্ধুগণ, দাদা বৌদি রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। আজকে একটা রেসিপি এনেছি, দেখুন, পলো ছোটো রেসিপি। এগুলো আমাদের এখানে পলো, মানে পল যেটাকে কুটো দিয়ে এগুলোকে চাষ করা যায়। এর একটা একটা প্যাকেট নেয় 50 টাকা করে আমাদের এখানে, 250 না, এই প্যাকেটে 250 থাকে, 250 টাকা করে, মানে কেজি 200 টাকা করে এখানে বিক্রি হয়। আপনাদের ওখানে চাষ হয় কি না আমাদের কমেন্ট করে জানাবেন। আজকে পলো ছোটো কষা রান্না করবো, এক প্যাকেট দু প্যাকেটে হয়ে যাবে। একটা উঠে দেখো, ওইটা উঠে, কি সুন্দরভাবে দেখাচ্ছে। এই ছোটোটা এরকমই ছোটো, ছোটোটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব। এর একই রকমভাবে কিন্তু এই বাঁশের ছোটো যেগুলো আছে এরকমই দেখা যায়, একই রকম, কিন্তু এগুলো একটু আলাদা। আমি কড়াইতে জল দিয়েছি, জলটা গরম হয়ে গেছে, অর্ধেকগুলো দিয়ে দিই, একটু সেদ্ধ করে নেবো। সবগুলোকে কেটে নিয়েছি, অল্প একটু হলুদ দিয়ে, অল্প একটু লবণ দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। সর্ষে তেল, বড় টমেটো কুচি করে নিয়েছি, ধনে পাতা কুচি, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, লঙ্কার গুঁড়ো, হলুদ, জিরে ধনে বাটা, এই জিরে ধনে গুঁড়ো, গরম মশলা বাটা, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, লবণ। প্রথম আমি দিয়ে দেবো কড়াইতে সর্ষের তেল, তেলটা গরম হয়ে গেছে, এখনই দিয়ে দেবো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর গোটা জিরে। দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো, দিয়ে দেবো এখন আদা রসুন বাটা, দিয়ে দেবো টমেটো কুচি, দিয়ে দেবো ধনে জিরে গুঁড়ো, লবণ পরিমাণ মতন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জল,
হট সে ঠিক আছে মশলাটা কষানো হয়ে গেছে এখন দিয়ে দেবো সেদ্ধ করে রেখেছিলাম মশরুম বাটিতে যতক্ষণ না ছোটোর থেকে জলীয় অংশটা কমে যাবে ততক্ষণ ছোটোটাকে ভালোভাবে ভেজে নেবো বা কষিয়ে নেবো ছোটোর থেকে অনেক জলের পরিমাণ হয়ে যাবে আপনারা চাইলে এর ভিতরে আলুও দিতে পারেন আমি কিন্তু আলু দিই নাই আলুটা দিলে সেদ্ধ করে দেবেন বা ভালোভাবে তেলে ভেজে দেবেন কারণ আমি একটু শুকনো শুকনো বা কষাবো এখানে গরম মশলা বেটে রেখেছিলাম গরম মশলাটা দিয়ে দেবো প্যাকেটের গরম মশলার থেকে বেটে নেওয়া গরম মশলাটা খুবই টেস্ট হয় সঙ্গে দিয়ে দেবো এখানে ধনে পাতা নিয়েছিলাম ধনে পাতা কুচি আমার ছোট কষা বা মশলা কষা কিছু হয়ে গেছে রান্না খুব অল্প সময়ের ভিতরে হয়ে গেছে আমার রান্নাটা হয়ে গেছে নামিয়ে নেবো আমি এখানে বিলকুল ঝোল বা রাখি নাই দেখো পুরো ভাজা ভাজা হয়েছে যদি আমার এই রেসিপি ভালো লাগে তবে লাইক করবেন বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবে নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আমার ছেলেটা খুব উৎপাত করছে বদমাইশি যা করছে যেন শুটিং করতেও পারছি না আমি থাক বলা লাগবে না কিছু